অনুষ্ঠ দেখো আমরা প্রায় প্রতিদিনই কথা বলি নারী নির্যাতনের বিভিন্ন জায়গায় মহিলাদের হেনস্থা হতে হয় নির্যাতিত হতে হয় কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে হেনস্থা একটা মানুষ একটা নতুন পরিস্থিতিতে যাচ্ছেন একটা নতুন জায়গায় যাচ্ছে কত আশা নিয়ে যায় মানুষ কিন্তু তারপরেই যে ঘটনাগুলো ঘটে সেই বিভৎসতাগুলো যখন আমাদের সামনে আসে আমরা প্রত্যেকবারই কিন্তু সেগুলো সম্পর্কে নানা রকম মন্তব্য করে থাকি কখনো হয়তো দোষ খোঁজার চেষ্টা করি দুপক্ষের কিন্তু আসলে যে কি ঘটেছিল সেই সত্যিটা বোধহয় অন্তরালেই থেকে যায় একেবারে বারবার করে ধরনের ঘটনা ঘটে এবং আমরা প্রত্যেকবারই বোধহয় এটা ভাবি এবার বোধহয় শেষ হবে এই ঘটনা দিয়ে বোধহয় শেষ হবে কিন্তু সত্যি প্রত্যেক দিন এই ঘটনাগুলো ঘটে চলেছে যেরকম বাঁকুড়ায় ঘটেছে কমলা মাছে গৃহবধূর রহস্য মৃত্যু এবং শ্বশুরবাড়ি থেকে অর্পিতা আছা তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৯ বছর আগে গড়িয়ার এই বাসিন্দার বিয়ে হয়েছিল আমরা একটু সরাসরি চলেছি আমাদের প্রতিনিধির কাছে হিন্দুল দে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল ঠিক কিভাবে মৃত্যু হলো এই অর্পিতার এবং তার পরিবারের যে সদস্যরা কি অভিযোগ করছেন এখনো কি অভিযোগ দায়ের করেছেন তারা থানায় একেবারে অনুসভা তোমাকে প্রথমেই বলে রাখি এই অর্পিতা আঠার ঝুলন্ত দেহ গতকাল অর্পিতা আঠার শ্বশুরবাড়ি বাঁকুড়ার যে কমলা মাঠ সেখানে সেই শ্বশুরবাড়িতেই পাওয়া যায় তেমনটাই কিন্তু শ্বশুরবাড়ির পক্ষ থেকে অর্পিতা আঠার পরিবারের সদস্যদেরকে জানানো হয়েছিল যে ঝুলন্ত অবস্থায় রয়েছে অর্পিতা আঠা এবং পরিবারের সদস্যরা যখন বাঁকুড়ায় গিয়ে পৌঁছন ততক্ষণে অর্পিতা আঠার ময়নাতদন্ত কিন্তু সম্পূর্ণ হয়েছে যদিও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি সেই অবস্থাতেই অর্পিতা আঠার পরিবারের সদস্যরা যারা গড়িয়ায় থাকেন তারা কিন্তু তার মেয়ে অর্থাৎ কিনা অর্পিতা আঠার দেহ নিয়ে চলে আসেন গড়িয়া আদি মহাশ্মশান সেখানে শেষকৃত্য করার জন্য এবং আজ সকালে যখন তারা এখানে এসে পৌঁছন শেষকৃত্য করার জন্য তখন তারা যে প্লাস্টিকে মোড়ানো দেহ সেই দেহ খুলে দেখেন যে দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপরেই তারা যেটা অভিযোগ করছেন তারপরেই যারা ইতিমধ্যেই তারা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করতে গেছেন যে তার মেয়েকে অর্থাৎ কিনা অর্পিতা আঠাকে রীতিমতো মারধর করে কুপিয়ে তাকে মেরে দিয়ে তারপরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তেমনটাই কিন্তু অভিযোগ অর্থাৎ কিনা সরাসরি খুনের অভিযোগ করছে অর্পিতা আঠার পরিবারের সদস্যরা এবং তারা চাইছেন যে ময়নাতদন্ত বাঁকুড়ায় হয়েছে সেই ময়নাতদন্ত আবারও হোক এবং সেই দাবিই তারা জানাচ্ছেন যেহেতু এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট তারা হাতে পাননি ঠিক কী ঘটনা ঘটেছিল সরাসরি জেনে নেব অর্পিতার আত্মীয় থেকে ঠিক কী অভিযোগ আপনারা কীভাবে জানেন আমাদের অভিযোগ আমাদের ওখান থেকে তো ফোন করে বলেনি আমার দাদা এখান থেকে ফোন করেছিল অন্য কি একটা কাগজের জন্য তখন দাদাকে বলল যে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে তো আমরা এখান থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাই যেতেও তো সময় লাগে আমরা এখান থেকে যেতে মোটামুটি 5-6 ঘন্টা সময় লেগেছে তখন গিয়ে দেখছি যে পুরো ময়নাতদন্ত হয়ে গেছে পুরো প্লাস্টিকে প্যাকিং করা বডি তা ওইখানে গিয়ে আমরা থানায় আবার গিয়ে ওখানকার পোস্টমর্টিমের সব কাগজপত্র থানায় থেকে না নিয়ে আসলে তো এখানে পোড়ানো হবে না তো ওইখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে গড়িয়াতে এসে যখন গড়িয়াতে এসে প্লাস্টিক খুলছি তখন দেখছি নানান শরীরে আঘাতের চিহ্ন কিন্তু ওরা বলছে যে একটু ঝগড়া অশান্তি হলেই নাকি ঘরে দরজা বন্ধ করতো দরজা বন্ধ করলে কি আর এরকমভাবে মারা যায় কি অভিযোগ তাদের অভিযোগ খুন করেই মারা হয়েছে সুতরাং পরিবারের সদস্যরা যেটা বলছেন যে খুন করা হয়েছে অর্পিতাকে কিন্তু কেন এই খুন বা কেনই বা অর্পিতা যদি আত্মহত্যাও করে তাহলে সেটারই কারণ কি হতে পারে সরাসরি জেনে নেব অর্পিতার মায়ের থেকে আচ্ছা এই যে ঘটনা ঘটল কি অভিযোগ রয়েছে কেন অর্পিতার সঙ্গে সবসময় আমার মেয়েকে মারধর অত্যাচার করতো শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতো ও জানতো নিয়ে আসতাম আমরা আমাদের খবর দিত যে আপনার মেয়ের সঙ্গে এই হচ্ছে আমার মেয়ের নামে এই সেই ওই করে বলতো আমরা আবার যেতাম গিয়ে বুঝিয়ে টুজিয়ে দিয়ে চলে আসতাম আবার ওকে নিয়ে আসতাম ও আবার এই সেই করে আবার নিয়ে যেত নিয়ে কেন এই অত্যাচারটা কেন অত্যাচার ওরা ওদের ওরা নিজেরা নিজেরাই করতো কেন মানে কী কারণে করতো কী কারণে করতো না টাকা টাকার কথা হচ্ছে টাকা ও প্রথমে একবার জমি কিনবে বলে ওর বাবার কাছে 20 লাখ টাকা চায় 20 লাখ টাকা চাই ওর বাবা দেয়নি বলে তখন একবার ঝগড়া শান্তি হয়েছে মুখ থেকে খামছে মাংস ঠাংস তুলে নিয়েছে তারপরে আমাদের ফোন করেছিল আমরা গিয়েছিলাম গিয়ে তখন টাকার কথা আমরা বলেছিলাম টাকা সবসময় যখন জিজ্ঞেস করতাম তোমার কি টাকার দরকার আমি কি টাকা চেয়েছি কিন্তু অন্যরকমভাবে ও চাপ সৃষ্টি করতো মেয়ে কি বলতো মেয়ে মারধরের কথা বলতো সবসময় মারধরের কথা বলতো সবসময় মানে যখন তখন মানে হুটহাট করে মারতো মাথায় মারতো মাথা ফাটি দিত নাক ফাটি দিত এই মৃত্যুর কারণ কি আপনাদের কি অভিযোগ কি মৃত্যুর কারণ ও শারীরিক ও মানসিক অত্যাচারে করেই ও মেরেছে
সুতরাং যেটা পরিবারের সদস্যরা বলছেন, অর্পিতার মা বলছেন এবং অর্পিতার অন্যান্য আত্মীয়রা যেটা বলছেন, যে অর্পিতাকে রীতিমতো পণের জন্য বারংবার চাপ দেওয়া হতো, টাকার জন্য বারংবার চাপ দেওয়া হতো এবং শারীরিক মানসিক দু ধরনেরই অত্যাচার চলতো অর্পিতার সঙ্গে, তেমনটাই কিন্তু অর্পিতা তার পরিবারকে জানাতো। স্বাভাবিকভাবে আজকে যখন দেহ শেষকৃত্যের জন্য নিয়ে আসা হয় গড়িয়া আদি মহাশ্মশানে, সেখানে নিয়ে আসে দেখা যায় যে অর্পিতার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে, ধারালো অস্ত্রের দাগ রয়েছে। স্বাভাবিকভাবেই তারা যেটা মনে করছেন যে তাকে মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা খুন করা হয়েছে, তেমনটাই অভিযোগ এবং সেই কারণেই তারা অভিযোগ দায়ের করতে গেছেন সোনারপুর থানায় এবং এর যেন সঠিক বিহিত হয় সেটাই কিন্তু পরিবারের সদস্যরা চাইছেন। ধন্যবাদ হিন্দল।